কোথাও আশ্রয় মিলছে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সের। শ্রীলঙ্কা থেকে পালিয়ে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু বিপদের এই সময়ে মনে হচ্ছে কাউকে পাশে পাচ্ছে না গোতাবায়ে। কোনো দেশেই মাথা গোজার মতো ঠাঁই হচ্ছে না তার। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ আন্দোলনের মধ্যে প্রথমে নিজের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পালিয়ে যান গোতাবায়া। তারপর থেকে শ্রীলঙ্কা থেকে পালাতে নানা চেষ্টা করতে থাকেন তিনি। প্রথমে তিনি দেশ ছেড়ে দুবাই যেতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে ক্ষমতার শেষ মুহূর্তে কোনো মতে পাশের দেশ মালদ্বীপে পালিয়ে যান। গোতাবায়া মালদ্বীপে পৌঁছানোর পর তাকে কড়া নিরাপত্তায় গোপন স্থানে নিয়ে যাওয়া হয়, কিন্তু খবর পেয়ে সেখানে অবস্থানরত শ্রীলঙ্কানরা বিক্ষোভ শুরু করেন। তাকে মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি ওঠে। গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে। মালদ্বীপের প্রধান বিরোধী দল পিপিএম গোতাবায়াকে আশ্রয় দেওয়ার বিরোধিতা করে বলেছে, নিজ দেশে ঘৃণিত নেতা রাজাপাক্সেকে আশ্রয় দিয়ে আমরা শ্রীলঙ্কান বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। মালদ্বীপ তাই গোতাবায়াকে নিজ দেশে রেখে বিপদে পড়তে চায়নি। তাই গোতাবায়া রাজাপাক্সে বৃহস্পতিবার মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুর চলে যান। মূলত গোতাবায়া রাজাপাক্সে মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানান তাকে সিঙ্গাপুর পালিয়ে যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুরে পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। আসলে গ্রেফতার এড়াতেই সময় ক্ষেপণ করেছে গোতাবায়ে। অবশেষে সিঙ্গাপুরে গিয়ে তিনি পদত্যাগ করেছেন। জানা যায়, রাজাপাক্সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরের বিশেষ সম্পর্ক রয়েছে। চিকিৎসার জন্য তারা প্রায়ই সিঙ্গাপুরে যান। ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও সিঙ্গাপুরের মাউন্ট এলিজা হাসপাতালে হার্টের অপারেশন করিয়েছিলেন গোতাবায়া। ২০২১ সালে ডিসেম্বর মাসে চার সপ্তাহের জন্য সংসদ স্থগিত করে দিয়ে ফের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সেও চিকিৎসা করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন, তবে সিঙ্গাপুরের সাথে সুসম্পর্ক থাকার পরও দেশটিতে অবস্থান করার নিশ্চয়তা পাচ্ছেন না গোতাবায়া রাজাপাক্সে। বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুর গোতাবায়াকে বেশি দিন তাদের দেশে থাকতে দেবে না, কারণ গোতাবায়ের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আছে। এছাড়া দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে তার মতো বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সিঙ্গাপুর নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না। তাছাড়া গোতাবায়াকে আশ্রয় দিলে বা বেশি দিন থাকতে দিলে সিঙ্গাপুরের সাধারণ মানুষেরই রোষানলে পড়বে দেশটির সরকার। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়ে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে এসেছেন, তিনি সিঙ্গাপুরের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি। তাছাড়া সিঙ্গাপুরও তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দেয়নি। সিঙ্গাপুর সাধারণত কাউকে আশ্রয় দেয় না। এদিকে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপাক্সে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন, এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাই সিঙ্গাপুর থেকে এখন অন্য দেশে পাড়ি দেওয়ার চেষ্টায় আছে গোতাবায়া, তার সঙ্গেই তার স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষী। কিন্তু সেখানে গিয়ে কি বসবাসের অনুমতি পাবেন? তারা কি গোতাবায়াকে সাদরে গ্রহণ করবে, না আবারও ফেরারি হয়ে দেশে দেশে ঘুরে বেড়াবে গোতাবায়া রাজাপাক্সে, নতুন ঠিকানা খুঁজতে আবারও কোনো দেশের কাছে ধর্ণা দেবে, তা এখনই বলা যাচ্ছে না।